কেউ পাবে না। জীবনে আমি একটা প্রেম করতে পারলাম না, ইউনিভার্সিটিতে ভর্তির পর ফার্স্ট ইয়ার কেটে গেল, সবাই বলে ফার্স্ট ইয়ারের প্রেম হয়, আমার কেন হবে না? মানে ছেলেগুলা কেন এতগুলো মেয়ের পিছে ঘুরে, তাহলে আমাদের দেখা সময়টা তারা কখন পাবে? অনেক মেয়ে হচ্ছে দুই থেকে তিনটে করে ছেলে ঘুরে একসাথে, কিন্তু আমরা কখনো প্রেম পাই না কোন মেয়েদের। আমাদের মানে আমরা মেয়েদের পিছনে ঘুরি কিন্তু আমরা মেয়েদের পাই না। বাংলাদেশ প্রেম মুদ্রিত সংঘ প্রেমের পক্ষের সংগঠন, এবং মূলত তাদের বিপক্ষে যারা হচ্ছে পুঁজিবাদী প্রেম করে বেড়ায়, অর্থাৎ হচ্ছে প্রেমের নামে একটা প্রেমের বদলে তিন চারটা প্রেম করে বেড়ায়, ভণ্ডামি করে বেড়ায়, পথে প্রান্তে হাজার হাজার মেয়ে, কিন্তু কোনো মেয়ে আমাদেরকে ভালোবাসে না, বা আমাদের দ্বারা বঞ্চিত মেয়েরা আছে পথে পথে হাজার হাজার ছেলে, কিন্তু কোনো ছেলে তাদের ভালোবাসে না। আমাদের একটা দাবি, আমরা প্রেমের পক্ষে, আমরা চাই প্রেম করতে, আমরা চাই আমাদের সংগঠন বিলীন হয়ে যাক। প্রতিটা মানুষের জীবনে তার অধিকার আছে, সে ভালো থাকবে, সে সুস্থ থাকবে, সে সুখী থাকবে, তাই আমরা চাই প্রতিটা মানুষ জীবনে সুখী থাক, তাদের জীবনে প্রেম আসুক। কিছুদিন আগে আমরা টেলিভিশনে দেখেছি একটা ছেলে যেন কয়েকটা মেয়ে একসাথে গন্ডগোল করছে, এই যে প্রেমের প্রতারণার ফলে যে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, আমরা এই বিশৃঙ্খলা প্রতিবাদ করছি। পৃথিবীটা ভালোবাসাময় হয়ে উঠবে, পৃথিবীতে ঘৃণা ক্ষোভ যুদ্ধ এগুলো বন্ধ হোক। আজ অবধি আমরা সিঙ্গেল আছি, তাহলে একটা ছেলে একটা মেয়ে এতগুলো কেন করবে? আমরা তো একটাই পাচ্ছি না। যারা সৎ তাদের ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলবার নেই, বরং তারা যেন তাদের ভালোবাসার মুহূর্তগুলোকে মধুর করতে পারে।